চমক দিয়ে ফ্রেন্ডলি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা। চলতি মার্চের ফিফা উইন্ডোতে বিশাল পরিবর্তন ও ভয়ঙ্কর স্কোয়াড সাজালেন কোচ লিওনেল স্ক্যালোনি। কারা থাকছে সেই স্কোয়াডে, কারা ফিরেছে স্কোয়াডে এবং ঘোষিত স্কোয়াডে কারা রয়েছে নতুন মুখ, তাদের নিয়ে বিস্তারিত জানবেন আমাদের আজকের এই ভিডিওতে। আর্জেন্টিনা জাতীয় দলে নতুন তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সমন্বয়ে সাজানো হয় স্কোয়াড। সেই ধারাবাহিকতা বজায় রেখে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি চলতি মাসের ফ্রেন্ডলি ম্যাচের আগে ঘোষণা করল স্কোয়াড। 26 জনের সেই স্কোয়াডে নতুন জায়গা পেয়েছেন 19 বছর বয়সী তরুণ লেফট ব্যাক ভ্যালেন্টিন বার্কো এবং নাহুয়েল পেরেস সহ অনেকেই। এছাড়া বিভিন্ন ইঞ্জুরি থেকে দলে ফিরেছেন জার্মান পেজেলো, মার্কো সেন্সি, ইজুগুয়েল প্যালাসিওস, পাওলো দিবালা সহ আরও অনেকেই। এছাড়া ইঞ্জুরি ও বিভিন্ন কারণে দল থেকে বাদ পড়েছেন লিসান্ড্রো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল সহ অনেকেই। আগামী 23 মার্চ প্রথম ফ্রেন্ডলি ম্যাচে এল সালভাদোর বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে আর্জেন্টিনার পুরো স্কোয়াড।